মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস মজুদ মিষ্টির দোকানে, অজান্তেই সেই বিষাক্ত পানীয় চলে যাচ্ছে মানব দেহে। গোপনে সেই খবর পেয়ে এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে হানা পুলিশ প্রশাসনের। মুর্শিদাবাদের ভগবানগোলার বর্ষাতিগোলা এলাকার ঘটনা। শুক্রবার সকালে দোকানে হাজির হন খোদ বিডিও, ফুড সেফটি ইন্সপেক্টর এবং উচ্চপদস্থ পুলিশ কর্তা। হঠাৎ হানাদারিতে অস্বস্তিতে পড়েন দোকান মালিক থেকে কর্মীরা। মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস কেন মজুদ রয়েছে? উত্তরে দোকান মালিকের সাফাই। আমি তো এগুলো ঢুকাইনি, হয়তো কোনো যারা পড়াশোনা জানে না তারা হয়তো ঢুকিয়েছে, কিন্তু আমি এই যেগুলো এক্সপার্ট সেগুলো কোম্পানি রিটার্ন নিয়ে চলে যায়। ফ্রিজের মধ্যে থেকে পাওয়া গেছে, গোডাউনের মধ্যে থেকে পাওয়া আছে, কি বলবেন? গোডাউনের মাল কোম্পানি ফেরত নিয়ে নেবে। দোকানের ফ্রিজ থেকে শুরু করে গোডাউন খতিয়ে দেখা হয়। কোল্ড ড্রিঙ্কস এর শিশির মেয়াদ দেখে কার্যত চমকে যাওয়ার উপায়। এক থেকে দেড় বছর আগেই মেয়াদ পুরনো কোল্ড ড্রিঙ্কস বিক্রি করা হচ্ছে, সাথে ফ্রিজে রাখা মিষ্টিও নষ্ট। ভিটে এসে পাওয়া গেছে যে ফ্রিজের থেকে পাওয়া গেছে এক্সপায়ার্ড মাল, কোল্ড ড্রিঙ্কস, ফুড বেভারেজ যেগুলো বাচ্চারা খায় সেগুলো, আর কিছু ফ্রিজে ডিপ ফ্রিজে কিছু পাওয়া গেছে, যেগুলো মিষ্টি যেগুলো উনি আর কি স্টোর করে রাখেন, যেগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে উনি কিন্তু ফ্রিজে রেখেছেন। হ্যাঁ, এনার মিষ্টির হিসেবে রিটেলার হিসেবে কোনো লাইসেন্স নেই, কিন্তু অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসেবে লাইসেন্স আছে, কিন্তু মিষ্টি যখন যে চালাচ্ছেন উনি সেটা লাইসেন্স নেই। বেশ, যেগুলো পাওয়া গেছে সবই এক্সপায়ার্ড, মানে কিছু পাওয়া গেছে 18 সালে পাওয়া গেছে। আপনাদের দপ্তর থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আমাদের ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী, FSS অ্যাক্ট 2006 অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু ভগবান গোলা নয়, এই মেয়াদ উত্তীর্ণ সফট ড্রিঙ্ক লালগোলা সহ অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, সিজ করে দেওয়া হয় দোকান। আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে জানান বিডিও। এখানে এসে দেখছি ওনাদের ফ্রিজ থেকে শুরু করে যত গোডাউন আছে, এক থেকে দেড় বছরে পুরনো কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো তারা বিক্রি করছে। এরা এখন নেক্সট টু পয়জন হয়ে আছে, যেটা এখানে পাবলিককে ডাইরেক্ট পাবলিক এইভাবে না জেনে নাই করে পাবলিক সরল বিশ্বাস ওনাদের থেকে নিচ্ছে, এবং ওনারা এক্সপায়ার্ড হওয়ায় বীজগুলো পাবলিকের হাতে পয়সার বিনিময়ে ছিল। সেই মেমোতে ওনারা ভগবান গোলা, ওয়ান, টু, লালগোলা সব জায়গাতে ওনারা এখান থেকে মাল সাপ্লাই হচ্ছে, তার মানে পুরো ইন টোটাল বিষাক্ত জিনিসটা ওনারা এখান থেকেই ছড়িয়ে যাচ্ছে। কী ব্যবস্থা নেবে? ব্যবস্থা অ্যাজ পার ল যা আছে আমরা এখন সব সিজ করবো, তারপরে অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নেওয়া হবে। হোটেল সানশাইন, মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচতলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।